নিচে রাখা হবে। 10-15 মিনিট ধরে এইটুকু কোশ্চেন ওনার নিচে রাখা হবে। দেন তারপর আবার জনসন বেবি শ্যাম্পু, যে মাইল্ড শ্যাম্পু, ওটার কোনো কেমিক্যাল হয় না, ওই শ্যাম্পু দিয়ে ওনার জাস্ট এই সার্জারি কোশ্চেনটুকু, যেটুকু এইটুকু কোশ্চেনেই শুধু আমরা শ্যাম্পু দিয়ে জাস্ট ড্যাপ করবো, পুরো আঙুলে হালকা হালকা করে ড্যাপ করবো, ওই জায়গায় পুকুরে আমরা নখ লাগাবো, নখ লাগালে ইনফেকশন হবে, তাই হালকা হালকা র্যাপ করার পরে 10-15 মিনিট রেখে দেবো। তারপর দেন স্প্লাশ, আবার স্প্লাশিং ওয়াটার দিয়ে এরকমভাবে ভিজিয়ে নেবো বর্ষা। এরকমভাবে হালকা হালকা করে ব্লাড ক্লটগুলো তুলব, এরকম ময়লা উঠে আসবে। এই ব্লাড ক্লটগুলো যখন উঠে আসবে, একদিনে হয়তো সব পেশেন্টদেরকে মানে নিট অ্যান্ড ক্লিন হয় না, তো ভয় পাওয়ার এর জন্য কিছুই নেই, বাড়িতে গিয়ে আপনি সেম প্রসিডিওর নিয়ে বাড়িতে নিট অ্যান্ড ক্লিন করতে পারেন। আস্তে আস্তে এই সার্জারির জায়গাটা পুরো ক্লিন হয়ে যাবে। এই ব্লাড ক্লটগুলো দেখুন উঠে আসছে। জোরে প্রেস করবেন, হালকা হালকা আলতু আলতুভাবে গজ দিয়ে জাস্ট এরকমভাবে ক্লিন করবেন। দেখুন ক্লিন হয়ে যাচ্ছে আস্তে আস্তে। কিছু কিছু জায়গায় এখনও ক্লট জমে আছে, যেগুলো বাড়িতে গিয়ে নিয়ে আস্তে আস্তে সেম প্রসিডিওরও এরকম ক্লিন করব। স্যার আপনার কি কোনো পেন হচ্ছে? ওনার ডোনার এরিয়া অনেক হিল হয়ে গেছে। এখানে কি ব্যথা আছে আপনার? দেখুন যারা ভাবে যে সার্জারি পরে ডোনার এরিয়া খালি হয়ে যায়, কিছুই থাকে না, এরকম ন্যাচারালি লাগে ডোনার এরিয়া। এটা 10 দিনের মাথায় ওনার ডোনার এরিয়া পুরোপুরি হিল হয়ে গেছে, পুরো ন্যাচারালি লাগছে, কোনো রকম আলাদা কিছু লাগছে না।